ভুলে বুঝিয়ে নিয়ে গিয়ে এক মূকবধির যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে। প্রবীর পাল এবং মনোজ মল্লিক নামে দুই প্রতিবেশীকে গ্রেফতার করে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। সোমবার ধৃতদের তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। রবিবার দুপুরে দুর্গাপুরের কোকোভেন থানার সগরডাঙ্গা গ্রামের এক মূকবধির যুবতী অন্যদিনের মতো বাড়িতে পরিচারিকার কাছে গিয়েছিলেন। অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার সময় দুই প্রতিবেশী যুবক জোর করে সাইকেলে চাপিয়ে তাদের মূকবধির মেয়েকে নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার দুই প্রতিবেশী যুবক মনোজ মল্লিক এবং প্রবীর পালকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। কালকে যখন 4টে বেজে গেছে, আমার পিসির মেয়ে হচ্ছে ও 3টার সময় কাজে বেরিয়ে যায়, হঠাৎ করে দেখি কাজে থেকে বাড়ি ফিরে নেয়, 4:30 বেজে গেছে। আমাদের চিন্তা ছিলাম যে কেন বাড়ি ফিরছে না, যে ওনার বড় জামাইবু দেখে কি দুটি ছেলে জোর জবরদস্তি থাকলে চাপিয়েছিলেন ওনাকে, তো চাপিয়ে ওই এবিএল রাস্তা ধরে আসছিল। উনি সঙ্গে সঙ্গে বড় জামাই বাড়ি থেকে ফোন করেন আমাদেরকে। যখন আমরা জঙ্গলটার মধ্যে ঢুকি, তখন দেখি ওই যে মেয়েটিকে ও টানতে টানতে নিয়ে আসছে, ছেলেটি উঠে আসছে। যখন আমরা ছেলেটাকে ধরতে যাই, তখন ছেলেটি ছুটে পালায়। ওর সাথে আরেকটা ছেলে ছিল সগরভাঙা আমাদের চরকতলা বাড়ি, প্রবীর পাল নাম ওর। ওই প্রবীর পাল ছুটে পালা সাইকেলটা নিয়ে, তখন বড় জামাইপুর ছুটে গিয়ে ধরে ওদেরকে। মেয়েটা বুবা, বুবা কালা। উনি কী কাজ করতেন? উনি লোকের বাড়িতে কাজ করে খান, গরিব মানুষ, তো লোকের কাজ করে খান। পরপর দুর্গাপুরে নারীদের উপর নির্যাতন বাড়ছে। মূকবধির হচ্ছে যে 29 বছর বয়সী মহিলা, তাকে হচ্ছে যে জোর করে হচ্ছে নিয়ে চলে আসবে, তাকে জোর করে নিয়ে আসছে, তার হচ্ছে চিৎকার করছে না, তার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে তাকে হচ্ছে নিয়ে এসে ঘটনা ঘটাচ্ছে। আমার কথা হচ্ছে যে কি পুলিশ, কি স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? পুলিশের গাড়ি কোথায় ব্যস্ত? দুর্গাপুর উৎসবে ব্যস্ত পুলিশের গাড়ি, আর হচ্ছে যে ওই ন্যাশনাল হাইওয়ে থেকে টাকা তুলতে ব্যস্ত। মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে, গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে, ডাক্তারবাবুরা ওনাকে দেখছে।